আঞ্জুমানে আল ইসলাক কুয়েত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদযাপন। তথ্য ভিডিও চিত্রে আহাদাম্বিয়া খোকন। আঞ্জুমানে আল ইসলাক কুয়েত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার রাতে কুয়েত সিটি রাজধানী হোটেল হলরুমে সংগঠনের সভাপতি কারি সালে আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা কাউসার আহমদ সেলিম এর সঞ্চালনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা থেকে আগত খলিফায়ে ফুলতলি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক স্কলার আল্লামা শাইখ আইনুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে আল ইসলাক গ্রেটার লন্ডন ডিভিশন শাখার সহসভাপতি মাওলানা আব্দুল জলিল। এছাড়াও আরও উপস্থিত ছিলেন কুয়েতের কমিউনিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে আশফাক আলী ফেরদৌস, আবু সাইদ, কুতুবুদ্দিন, হাফিজ আলাউদ্দিন, আব্দুল আলিম, আবুল হাসেম এনাম, ইসমাইল হুসেন, মুরাদুল হক চৌধুরী, বাহারুদ্দিন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। কুয়েতের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এর পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে কেস প্রদান করা হয়। বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খলিফায়ে ফুলতলি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোহাম্মদ আইনুল হুদা।